হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আমার চ্যানেল উইল ইউ ব্লগ উইথ মিতে। আশা করি সবাই খুব 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 ভালো আছো। আজকে আমি এসেছি একটা ছোট ফুড ব্লগ নিয়ে। আজকে আমরা গেছিলাম যাদবপুর ইডবি থেকে একটু দূরে একটা নতুন ক্যাফে। ক্যাফেটার নাম হলো কেটল বেরি কফি ব্রেক। জাস্ট ওয়াও অ্যাম্বিয়েন্স অ্যান্ড ফুড কোয়ালিটি, জাস্ট 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 ওয়াও। আমরা ওখানে গিয়ে ট্রাই করেছি কিছু ফুডস অ্যান্ড তুলে নিয়েছি আমরা কিছু ফটোস। হ্যাঁ, ফটো হলিক আজকালকার দিনে কে নয় বলো। যাই হোক, এবার আসি আসল কথায়। ক্যাফের অ্যাম্বিয়েন্স ছিল জাস্ট অসম। হালকা মিউজিক, হালকা ইয়েলো শেডের লাইট, আর সেই শেডের লাইট দেখে আমি প্রথমেই ফিদা হয়ে গেছি, গিয়েই কটা ফটো তুলে নিয়েছি। আর বলি এবার খাওয়ার মেনু চার্ট দেখলে অবাক হয়ে যাবে, জাস্ট অবাক। 49 rupees আজকাল কোনো ক্যাফেতে কিছু পাওয়া যায় না, নাথিং। বাট এখানে পাওয়া যায়, এখানে দার্জিলিং টি থেকে শুরু করে ফ্রাইড সস, পাস্তা, স্যান্ডউইচ, চিকেন পিজা অ্যান্ড অল সব কিছু পাওয়া যায়। মেনু কার্ডটা হালকা করে আমি এখানে দেখিয়ে দিলো, তোমরা কিন্তু ডেফিনেটলি এখানে গিয়ে ফুড কোয়ালিটিজ খেয়ে বলো কেমন, আর এখানে গিয়ে প্লিজ ফুড ট্রাই করো। আমি জাস্ট ভাবতেই পারিনি যে এখানে এত সুন্দর সুন্দর খাবার পাওয়া যেতে পারে এত কম দামে। ওখানে গিয়ে আমরা 3টা জিনিস ট্রাই করেছি, একটা হলো ক্যাপাচিনো, একটা কোল্ড কফি অ্যান্ড হোয়াইট সস পাস্তা। হ্যাঁ, দুটো গার্লিক ব্রেড ছিল অ্যান্ড ভীষণ ক্রাঞ্চি ছিল ব্রেড দুটো, জাস্ট ওয়াও ছিল। আর অ্যাম্বিয়েন্সটাও খুব 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 সুন্দর ছিল। যারা ফটোহলিক আর যারা ফুডি, তারা কম পয়সার মধ্যে পকেট ফ্রেন্ডলি হিসেবে প্লিজ ভিজিট করো কেটল বেরি কফি ব্রেক। অ্যাড্রেসটা আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। থ্যাংক ইউ, টাটা সবাইকে।